দ্বিতীয় সপ্তাহেও ঈদের মুক্তি পাওয়া পাসওয়ার্ড ছবি ধরে রেখেছে দর্শক আগ্রহ। হলে হলে খবর নিয়ে জানা গেছে এই তথ্য। ফলে প্রথম সপ্তাহে 177টি হলে মুক্তি পাওয়া ছবি দ্বিতীয় সপ্তাহ দাঁড়ালো 203টিতে। দ্বিতীয় সপ্তাহে হলের সংখ্যার বিষয়টি নায়ক ও পরিচালক দুজনেই নিশ্চিত করেছেন। যদিও শাকিব খানের ছবি মানেই ঈদ হলে হলে ভিন্ন আমেজ। সারা বছর লোকসানে থাকা কোনো কোনো হল ঈদে শাকিব খানের ছবি দিয়েই চাঙ্গা হয়ে ওঠে। এবারও ঈদ উল ফিতরে তার ব্যতিক্রম হয়নি। দীর্ঘ 5 বছর পর প্রযোজক হিসেবে ছবি মুক্তি দিয়েছেন ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান। পরিচালক হিসেবে ছিলেন মালেক আফসারি। যদিও প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই সমালোচনার মুখে পড়ে পাসওয়ার্ড। পরিচালকের একের পর এক লাগাম ছাড়া কথা আর নকলের অভিযোগে ভাবা হয় ছবিটি মুখ ফিরিয়ে নিবে দর্শক। কিন্তু বিপরীত চিত্র চোখে পড়ল। দর্শক মুখ ফিরিয়ে নয়, উল্টো ছবিটি গ্রহণ করেছে। হলে হলে বাড়ছে দর্শকদের উপস্থিতি। দ্বিতীয় সপ্তাহেও হাউসফুল চলছে শো। জানা গেছে মুক্তির আগে টেবিল কালেকশন দিয়েই লগ্নি তুলে ফেলেছে পাসওয়ার্ড, আর মুক্তির পর এসেছে ব্যবসা সফল ছবির তালিকায়। এর পুরো কৃতিত্ব দর্শকদের দিতে চান শাকিব খান। তিনি বলেন, আমি আগেও বলেছি আমার সঙ্গে দর্শকের ভালোবাসা আছে, তাদের ভালোবাসাই আমার শক্তি। এই শক্তি থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দর্শক ও আমার ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ, তারা পাসওয়ার্ডের সঙ্গে ছিলেন এবং থাকবেন। পাসওয়ার্ডের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ইমন। অ্যাকশন ও থ্রিলার ধর্মী এই ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে আছেন শবনম বুবলি। প্রশংসিত হচ্ছে তার অভিনয়ও। ছবি ভালো হলে সমালোচনা হবে, ভালো কিছুরই খুদ ধরা হয়, খারাপ কিছুর খুদ ধরার পেছনে মানুষ সময় নষ্ট করে না। দিন শেষে পাসওয়ার্ড দর্শক দেখেছে এবং দেখবেন, এতেই আমাদের পরিশ্রম সার্থক, মন্তব্য করছিলেন পাসওয়ার্ড সিনেমার নায়ক শাকিব খান, যিনি ঢাকাই চলচ্চিত্রের ক্যারিয়ারে 2 দশক পার করে দিয়েছেন। ছবিতে খল চরিত্র অভিনয় করেছে মিশা সদাগর। শাকিব খানের এসকে ফিল্মস ও মোহাম্মদ ইকবালের সঙ্গে যৌথ প্রযোজনায় ছবিটি প্রযোজনা করেছেন। তো প্রিয় ভিউয়ার্স, শাকিব খানের পাসওয়ার্ড সিনেমা এখন ব্যবসা সফল সিনেমার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বিষয়টি আপনি কেমনভাবে দেখছেন কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর সিনেমায় আপডেট থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।